হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ দেখো আমি বানাবো চিচিঙ্গি দিয়ে নারকেল। এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি। আর দেখো ছেলের আজ ছুটি আছে, আমাদের এখানে ভোট গণনা হচ্ছে, তো ছেলে বাড়িতেই রয়েছে। দেখো খেলছিল, খেলে খেলে স্নান করে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি রান্নাবান্নাগুলো সেরে নেবো। তো দেখো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে আলু ভাজা হচ্ছে, ছেলে আলু ভাজা খাবে। আর তারপর আমি বানাবো এই নারকেল দিয়ে চিচিঙ্গেটা। তো দেখো এখানে একটা চিচিঙ্গে, মা বাজারে গেছিলো, চিচিঙ্গেটা নিয়ে এসছে, আর মাছ তেমন কিছু পায়নি, তো বাড়িতে নারকেল ছিল, সেই নারকেল দিয়ে আজকে চিচিঙ্গেটা বানাচ্ছি। তো দেখো নারকেলটাকে ফাটিয়ে নিয়েছে, আর মা কেটে দিচ্ছে চিচিঙ্গেটা। তো দেখো এই চিচিঙ্গেটাকে এরকমভাবে খোলা যেটা আছে সেই খোলাটাকে ছাড়িয়ে আর এরকম গোল গোল করে কেটে দিয়েছে মা। আর তোমার দেখো এখানে নারকেল আছে, নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা দেখো কুড়িয়ে নেওয়ার পর দেখো একদম মানে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। আর এটা আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। এটা শিলেতেও বেটে নিতে পারো। তো নারকেলটা একটু বেটে দিলে তোমার এই চিচিঙ্গেটা খেতে বেশি ভালো লাগে, আর এমনি নর্মাল নারকেলটা দিয়ে দিলে অতটা ভালো লাগে না, টেস্টটা খুবই সুন্দর আসে এরকমভাবে নারকেলটাকে পেস্ট করে দিলে। তো দেখো নারকেলটা একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর দেখো এই পেস্টটা একদম মিহি পেস্ট করেছি, খুবই সুন্দর একদম। তো এটা একদম মোলায়েম, আর নারকেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো একটা চিচিঙ্গেতে দেখো আমি পুরো একটা গোটা নারকেল দিয়েছি। তো বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। দেখো এবার বসিয়ে দিয়েছি কড়া, আর কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তো এই দেখো এই তেলটা গরম হয়ে যাবে, এই মানে নারকেল চিচিঙ্গে এই রেসিপিটা করলে আর মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না জানো তো, একদম এটা দিয়েই খাওয়া যায়, এতটা ভালো হয়। তো দেখো ওই তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। তো এই কালো জিরে দিয়েই কিন্তু এই রেসিপিটা করলে বেশি ভালো হয়। তো এখানে কোনো রকম পেঁয়াজ রসুন আমি দিচ্ছি না একদমই, তোমার এটা একটা ভেজ একটা সবজি, খেতে ভীষণই টেস্টি, ভীষণই মজার। তো দেখো গোল গোল করে চিচিঙ্গিটা কেটে রেখেছি, আর এটা জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। তো এই চিচিঙ্গিটা তেলের উপর দিয়ে দিচ্ছি, আর এতে আমি আজকে আলু কোনো রকম অ্যাড করছি না, আলু ছাড়া চিচিঙ্গের দিয়ে নারকেলের তরকারিটা বলো খেতে ভীষণ ভালো জানো তো। তো এভাবে দেখো আমি তেলেতে চিচিঙ্গিটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এইভাবে জানো চিচিঙ্গিটা করলে ভীষণ টেস্টি হয় জানো তো। তো এভাবে করে দেখবে যখন বাড়িতে মাছ মাংস না থাকে, কোনো কিছু মানে খেতে ইচ্ছা না করে, তো এইভাবে বা সবসময় মাছ মাংস অনেক সময় খেতে ইচ্ছা করে না, তো তখন এইভাবে চিচিঙ্গেটাকে বানিয়ে দেখবে ভীষণ টেস্টি একটা মানে চিচিঙ্গে দিয়ে নারকেলের তরকারি, যেটা খেত মানে থাকলে আর অন্য কি কোনো সবজি বা মাছ মাংসের প্রয়োজন হয় না। তো দেখো আমি এখানে ঝালটা বেশি খাই বলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো তোমরা কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটাকে অ্যাড করবে। তো যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, এখানে কিন্তু শুকনো লঙ্কাও দেব অল্প, গুঁড়োটা অল্প দেব, যেহেতু কাঁচা লঙ্কাটা আমি বেশি দিচ্ছি, আর আমি কাঁচা লঙ্কা ঝালটা খেতে বেশি পছন্দ করি জানো তো। আর যেটা কাঁচা লঙ্কাটা শরীরের জন্য খুবই উপকারী, তো পারলে কাঁচা লঙ্কাটাই বেশি পরিমাণে খাবে, মানে লঙ্কা শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়োর থেকে যে কোনো তরকারিতে একটু কাঁচা লঙ্কা অ্যাড করবে ভীষণ ভালো হয়। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আর সামান্য দেবো লঙ্কা গুঁড়ো, আর কোনো মশলা এতে দেব না, একদমই নুন হলুদ লঙ্কা দিয়েই এই চিচিঙ্গের তরকারিটা করছি, আর ভীষণই টেস্টি, ভীষণই মানে যাকে বলে মজাদার, যাকে বলে খুবই সুন্দর এই তরকারিটা খেতে। তো এটা রুটির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভাতের সাথে যেমনি আমরা খাই তেমনি রুটির সাথেও খেয়ে দেখবে ভীষণই টেস্টি। তো দেখো আমি মশলাটাকে ভালোভাবে চিচিঙ্গের সাথে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, আর জানোই তো শুধু মশলা কষালে তো মশলাটা পুড়ে যায়, তো এতে আমি অল্প একটু জল দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব, কেননা মশলা থেকে নইলে গন্ধ বেরোবে, আর মশলা থেকে জানো তো গন্ধ ছাড়লে তো একদমই গন্ধটা কি বিশ্রী একটা গন্ধ লাগে, সেটা একদমই ভালো লাগে না। তো এভাবে মশলাটাকে ভালো করে আমি জলের সাথে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এভাবে কষিয়ে নিলে দেখবে এই
একটুও কোনো রকম একটা মশলা মশলা গন্ধ কি বিশ্রী লাগে, ওই অনেকে কষায় না, অনেকে মশলা দিয়েই সঙ্গে সঙ্গে ওই তেলের উপর ভেজে জল ঢেলে দেয়, না জল দিয়ে আগে অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে হবে, তবেই কিন্তু তরকারি যে কোনো তরকারি টেস্টি হয়। তো দেখো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখো আমি নারকেল যে পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডারের সাথে সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা তোমরা শিলেও ভালোভাবে, একটু টাইম লাগে কি শিলেতে বেটে নিতে, তো তোমার এইভাবে আমি ওই জন্য টাইম বেশি ছিল না বলে আমি গ্রাইন্ডারে করে নিয়েছি তো নারকেলটা। তো দেখো নারকেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, তো যেহেতু নারকেলটা বেশি পরিমাণে দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এভাবে নারকেলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একদম পুরো চিচিঙ্গাটার সাথে মিক্স করে নিচ্ছি। আর তো দেখো আজকে তো রান্না তো ছেলে খাবে না, ছেলের জন্য, ছেলে আবার এই সমস্ত সবজি মানে কোনো সবজিই খায় না আমার ছেলে জানো তো, তো ছেলে জন্য অন্যরকম কিছু না কিছু, ওই যে আলু ভাজা করছি ছেলে আলু ভাজা খাবে, বা ছেলে এমন আমার ছেলে, ছেলে কোনো সবজি খেতে চায় না, মাছ মাংস বলতে গেলে মাংস খেতে চায় না, কোনো কিছুই খেতে চায় না, ছেলে প্রচণ্ড পরিমাণে জ্বালায়, তো কী করবো বলো। তো ছেলে খায় না বলে তো নিজেদের তো খেতে হবে, তো বাড়িতে তো আরও সবাই আছে। আর এই চিচিঙ্গেটা খেতে আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসত, ভীষণ পছন্দের একটা চিচিঙ্গের রেসিপি আমার হাজবেন্ড খুব ভালোবাসত, তো ও তো নেই, ও তো মারা যাওয়ার পর এই প্রথম বানাচ্ছি, আর খেতেও জানো তো প্রচণ্ড কষ্ট হয়। তো দেখো আমি কিছুটা চিনি দিয়ে দিলাম চিচিঙ্গেটাকে ভালোভাবে নারকেলের সাথে যখন কষিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে দেবো, জানোই তো নিরামিষ তরকারিটা একটু চিনি না দিলেই নয়। তো এইভাবে দেখো আমি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আর দিয়ে দেবো অল্প একটু জল, তো এখানে জলের পরিমাণটা খুব বেশি দেব না, তো এখানে অল্প একটু জল দেবো, জাস্ট খালি নারকেল আর সবজিটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার মতন, আর একটু ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। তো দেখো এইভাবে আমি জলের সাথে ভালো করে মিক্স করে আর নিয়ে দেখো এবার ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেম লো করে দেবো আর চাপা দিয়ে দেবো। তো দেখো এইভাবে করে দেখবে ভীষণ খেতে ভালো লাগে, আর হাজবেন্ড যখন ছিল ভীষণ পছন্দ করতো, ওর একটা পছন্দের রেসিপি যেটা ও খেতে ভীষণ ভালো ভালোবাসত, তো ও নেই কিন্তু আজ বাড়িতে মাছ মাংস কিছু হয়নি বলে, তাই জন্য আমার মা বললো যে এইভাবে চিচিঙ্গেটা আজকের করে নিতে, তো আজকের দুপুরে কী খাবে, তো তোমার এই যে তোমাদের এই দেখো চিচিঙ্গেটা দেখো প্রায় হয়ে এসছে, জলটা প্রায় কিছুটা শুকনো হয়ে গেছে, এখনও কিছুটা জল আছে, একদম কিন্তু চিচিঙ্গেতে জল থাকলে হবে না, চিচিঙ্গেটাকে একদম শুকনো করে নিতে হবে, আর নেড়ে চেড়ে দেখো একদম আমি শুকনো করে নেব, আর এই এটা শুকনো শুকনো খেতেই ভীষণ ভালো লাগে, তো এটা এতে একদমই জল থাকলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো লাগবে না। তো দেখো অল্প একটু জল ছিল বলে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দিলাম, তো দেখো আবার 2 থেকে 3 মিনিট পর দেখো আবার ঢাকাটা খুলে দেখো আবার নেড়ে চেড়ে নিয়েছি, দেখো ভীষণ সুন্দর হয়েছে, আর জল একটুও নেই, একদম শুকনো হয়ে গেছে, আর ভীষণই একটা টেস্টি চিচিঙ্গে দিয়ে নারকেলের রেসিপি, তোমরাও বানিয়ে দেখো, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, আর বানিয়ে দেখবে ট্রাই করবে, ভীষণ টেস্টি একটা রেসিপি যাকে বলে। তো দেখো রেডি হয়ে গেছে চিচিঙ্গের তরকারি নারকেল দিয়ে, এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেটে এই চিচিঙ্গেটাকে ঢেলে নেব, আর দেখো সুন্দর করে ঢেলে নিচ্ছি, আর দুপুরবেলা ভাতের সাথে খাবো যেহেতু আমি লাঞ্চের জন্য তৈরি করেছি, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দেখো দেখতে বেশ ভালো হয়েছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বুঝলে। তো এভাবে তোমরাও বানিও, তোমরাও খেও, আর না খেলে তো বুঝবেই না টেস্টটা কত সুন্দর, তো টেস্টটা বুঝতে গেলে নিশ্চয়ই বানাতে হবে আর খেতে হবে, তো এভাবে বানিয়ে খেও, ট্রাই করো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে এর পরের ব্লগে, তো বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।